যে কথা বলছিলাম একেবারে শুরুতে, হেডলাইন্স জুড়ে যা যা রইবে, যা যা ছিল, যা যা থাকলো আপনারা শুনলেন। কিন্তু একেবারে শুরু, মানে প্রথম হেডলাইন্সের কথা ফিরে আসে, যেটা আজ সারাদিনের হেডলাইন্স। নরেন্দ্র মোদীর বারাসাত কাছারি ময়দানে নারী শক্তি সম্মান সভা, বাংলার নারী শক্তিকে সম্মান জানানোর জন্য। যে সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, লালু প্রসাদ যাদবের প্রশ্নের উত্তরে শুধু বললেন, ইন্ডি জোটের কুরুচিকর আক্রমণের উত্তরে শুধু বললেন, কিছুটা যেন এরাজ্যের তৃণমূল কংগ্রেসকে জবাব দেওয়ার জন্য, কিছুটা যেন এরাজ্যের তৃণমূলের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত নেতা নেত্রীদের জবাব দেওয়ার জন্যই জানিয়ে গেলেন, কে বলেছে আমার পরিবার। পরিবার না থাকলে অত অল্প বয়সে, ছোট বয়সে একটা ঝোলা নিয়ে ঘর ছেড়ে বেরোনোর পর আজ অবধি আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখত কে বা কার। গোটা দেশের সঙ্গে বাংলার মা বোনেরাও অল্প বয়সে ঘর ছেড়ে সংঘ কাজে যোগ দেওয়া নরেন্দ্র মোদীকে খাইয়ে পড়িয়ে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখে যে পরিবারের দায়িত্ব পালন করেছেন, সেই পরিবারের থেকে বড় পরিবার আর প্রয়োজন হতে পারে কি? অতএব নরেন্দ্র মোদীর বক্তব্য, তিনি এসছেন বাংলায় পরিবারের ঋণ চোকাতে। তিনি নতুন করে কারোর উপকার করতে আসেন, তিনি ঋণ চোকাতে এসছেন। আর সেই ঋণ বাংলায় নারী শক্তির জাগরণের মধ্যে দিয়ে নারী শক্তির প্রচণ্ড অপমান, অসম্মান, তাদের উপর যে অত্যাচার ঘটেছে তার গণতান্ত্রিক প্রতিশোধের মধ্যে দিয়ে তিনি শোধ করতে চান। সেই শোধ করার দায়িত্ব ঠিক যতটা বাংলার জনতার, বাংলার মা বোনেদের, ঠিক ততটাই নরেন্দ্র মোদী। এক কথায় প্রধানমন্ত্রী যা বলেছেন তার মানে করলে অনেকটা এরকম দাঁড়ায়, নরেন্দ্র মোদীর পরিবার এসে গিয়েছে। এবার কি বাংলার শাসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যাওয়ার পালা? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিনিধি। समय देश के गरीब से गरीब परिवार ने जहां गया वहां मेरी चिंता की है। आज जब मैं गरीबों के लिए, माताओं बहनों के लिए जी जान से कुछ करने के लिए लगा हुआ हूं, मैंने पूरे देश का वो परिवार भाव महसूस किया था। आज मैं उनका कर्ज चुका रहा हूं। দুষ্কৃতীরা শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলের হার্মাদ বাহিনী, তারা তাড়িয়ে নিয়ে জলঘরের ভেড়িতে নিয়ে যায় এবং এদেরকে কুপিয়ে এবং গুলি করে খুন করে। আমার স্বামী প্রদীপ মণ্ডলের শরীরে 8টি গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করা হয়েছে। नारी शक्ति की बहुत बड़ी प्रेरणा केंद्र रही है। यहां से नारी शक्ति ने देश को दिशा दी है। मां बोने देर संगे अत्याचार करे, टीएमसी घोर पाप करे छे। बंगाल की महिलाओं के गुनहगार को बताने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, সম্পূর্ণ বাংলাতে সন্দেশ খারির ঝড়বে। সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ শুধু সন্দেশখালীতেই আটকে থাকবে না,
গোটা বাংলায় ঝড় হয়ে আছড়ে পড়বে, আর সেই ঝড়েই উড়ে যাবে তৃণমূলের শাসন। আজ বারাসতে নারী শক্তি সম্মান প্রদর্শন সভা থেকে ঠিক এইভাবেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। ভিডিও জার্নালিস্ট প্রবীণ শর্মার সঙ্গে অনির্বাণ সিনহা, রিপাবলিক বাংলা। আর ঠিক এই প্রশ্ন নিয়ে আমি আমার আজকের বিতর্ক শুরু করছি। আমার আজকের একটাই প্রশ্ন, আমার প্রথম এবং একমাত্র অগ্নিবাণ, মোদীর পরিবারের জাগরণেই শেষ মমতার পরিবারের শাসন? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিক থেকে পরিচয় করাবো, পড়শিয়ান সাংবাদিক নির্মালাবাবু রয়েছেন আমার সঙ্গে, নির্মালা মুখোপাধ্যায়। তার ঠিক পরেই রয়েছেন অর্চনাদি, ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র। আমার ঠিক পাশেই রয়েছেন কিয়া ঘোষ, বিজেপির অপর মুখপাত্র। আমার বাঁদিকে রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ বিশেষজ্ঞ। এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। এবং আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী নীলাদ্রিবাবু, তৃণমূল সমর্থক। সুদীপ্তবাবু, আপনার কাছ থেকে শুরু করি। যে মুড দেখে এসেছে আজকে প্রধানমন্ত্রী সভা, নিজে গিয়েছিলেন, চক্ষু কর্ণের কোনো বিবাদ রাখতে চাই, আর যে ভাষায় গর্জে উঠেছেন মহিলারা, শুধু তো সন্দেশখালী থেকে আসেনি, বাংলা জুড়ে এই মুড যদি বজায় থাকে তাহলে আপনাদের কিন্তু ঘোর দুর্দিন সুদীপ্তবাবু, রাজনৈতিকভাবে ঘোর দুর্দিন। আমার মনে হচ্ছে মোদীর পরিবারের শাসন কায়েম হলে মমতার পরিবারের শাসন শেষ। দেখুন অনির্বাণদা, মোদিজি যখন এই সব কথাগুলো বলছিলেন মহিলাদের সুরক্ষা নিয়ে, তখন বোধহয় তিনি ব্রিজভূষণ সিংয়ের নাম ভুলে গেছেন, যিনি রেসলিং ফেডারেশনে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে যারা বাচ্চা বাচ্চা মহিলা বা বাচ্চা বাচ্চা মেয়ে যারা রেসলিং করার জন্যে ট্রেনিং প্রাপ্ত হয় তাদের ওপর নারী নির্যাতন করে। সাধারণভাবে শুরু ভুলে গেছেন উন্নাওয়ের একটাই কথা জিজ্ঞাসা করবো, ব্রিজভূষণ চরণ সিংকে বলছি, ব্রিজভূষণ চরণ সিংকে কোন রাজ্যের পুলিশ কোর্ট অর্ডার হয়ে দেওয়ার পর ও নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল? ওখানে তো ডাবল ইঞ্জিন সরকার, তাদের বিরুদ্ধে কোর্ট অর্ডারটা হবে কি করে? হয়নি, মানে ও ডাবল ইঞ্জিন সরকারের জন্য কোর্ট অর্ডার হয় না, ভুলে গেছে। এক মিনিট, আপনি বলতে বুঝতে পারলেন আপনি কি বললেন? আপনি আদালত অবমাননা হয় এমন একটি কথা বললেন। হ্যাঁ, ডাবল ইঞ্জিন সরকারের জন্য কোর্ট অর্ডার হয় না, কোর্ট অর্ডার মানে কি? কোর্ট অর্ডার কোর্ট আপনাদের আগে বিচারপতিকে দেখছি, আপনাকে সাময়িক রিজিগনেশন করে সে জয়েন করছে বিজেপিতে, এত সুন্দর ফ্রেম থেকে সরানো হোক, আমার পিসিআর সহকর্মীদের অনুরোধ, সুদীপ্তবাবুকে না ফ্রেম থেকে আউট, না ফ্রেম থেকে আউট। আপনি বসুন, আপনি আমার অতিথি, আপনি কোথাও যাবেন না, আপনি আদালতকে অবমাননা করে কিছু বলতে পারবেন না, আমি আপনাকে উঠতে বলবো না, আমি আপনাকে উঠতে বলবো না, আদালতকে আদালতকে অবমাননা করে কিছু বলতে দেবো না, বলতে দেবো না, বলতে দেবো না, আদালতকে অবমাননা করে কিছু বলতে দেবো না। এই মুহূর্তে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের এই অভব্যতার মাঝখানে কেন তারা আদালতকে আক্রমণ করে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। কেন তারা আদালতকে অপমান করে, কেন তারা আদালতকে অবমাননা করে তার একটা প্রমাণ দেখাচ্ছি। সাড়ে তিন বছর পর রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে লাগানো আরও একটি মিথ্যে অভিযোগ আজকে দেশের সর্বোচ্চ আদালতে মিথ্যে বলেই প্রমাণিত হয়ে গেল। টিআরপি কেসে, টিআরপি মামলায় বিরাট বড় জয় পেল রিপাবলিক নেটওয়ার্ক। সাড়ে তিন বছর আগে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে ঠিক যে মামলায় ফাঁসিয়ে জোর করে তাকে জেলে ঢুকিয়ে তার উপর অত্যাচার চালিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল রিপাবলিক নেটওয়ার্ক টিআরপি চুরি করে, সেই মামলায় রিপাবলিক বাংলার সব থেকে বড় জয় আরও একবার দেশ জুড়ে প্রমাণ করে দিল সব কিনে নিতে পারেন, এদেশে বিচার ব্যবস্থাকে কেনা সম্ভব নয়। ঠিক সেই কারণে এইমাত্র এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছিলেন সুদীপ্ত সরকার, তার মুখ আমি বন্ধ করালাম, তার কারণ তিনি আদালতের বিরুদ্ধে আদালতকে অবমাননা কর মন্তব্য করছিলেন। ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভ্রাংশু চট্টোপাধ্যায় আমার সঙ্গে, আমার দুই সিনিয়র এডিটর এবং আমার সহকর্মী উপস্থিত রয়েছেন নিউজ রুম থেকে। ময়ূক, সাড়ে তিন বছরের লড়াই আমাদের, কিন্তু আমি শুধু বলবো শুধু আমাদের লড়াই নয়, মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাওয়া যে কোনো সাংবাদিকের লড়াই, তার সবথেকে বড় জয় বোধহয় আজকে ঘটল।
একদমই অনির্বাণ, বোম্বে হাইকোর্টে আমাদের কাছে অর্ডার কপি আর কয়েক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে শুভ্রাংশু, সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু জাস্ট জানিয়ে রাখি যে কথাটা তুমি বলছো, 3.5 বছর ধরে যে মিথ্যাচারটা তাঁতে বহন করে নিয়ে যেতে বাধ্য করা হয়েছিল রিপাবলিক নেটওয়ার্কে, আজকে সেই মিথ্যাচারের একেবারে শেষ পংক্তিটাকেও ছিঁড়ে ফেলে দিল কার্যত বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল যে এই ফেক টিআরপি স্ক্যাম যেটাকে বলা হয়েছিল, টিআরপি নাকি গণ্ডগোল করা হয়, মিথ্যে টিআরপি বসিয়ে নাকি রিপাবলিক 1 নম্বরে হয়েছিল, রিপাবলিক নেটওয়ার্ক 1 নম্বরে হয়েছিল, গোটাটা যে মিথ্যা, গোটাটা যে শত্রুরা করেছিল। এবং আমার বলতে কোনো আপত্তি নেই, সেই সমস্ত মিডিয়া যারা মিনমিন করে, যারা শাসকদের তল্পিবাহক হয় বিভিন্ন রাজ্যে, যারা রিপাবলিকের এগেনস্টে কাজ করবার জন্য বিপুল সংখ্যক টাকা পায়, সেই সমস্ত মিডিয়ার পরাজয় এবং রিপাবলিক নেটওয়ার্কের জয়, রিপাবলিক নেটওয়ার্ক আদালতে এই মুহূর্তে প্রমাণ হয়ে গেছে যে রিপাবলিক নেটওয়ার্ক কোনো দিন কোনো টিআরপি চুরি করেনি, বরঞ্চ টিআরপি চুরি করেছিল যারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, রিপাবলিক নেটওয়ার্ক মানুষের কথা বলেছিল। একের পর এক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য থেকে শুরু করে গোটা দেশে একের পর এক যেভাবে দুর্নীতির যে খবরগুলো রয়েছে, বা এই ইন্ডিজোটের পার্টনারদের রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে, মাফিয়া রাজ ঘটছে, সেই সমস্ত কিছু এক্সপোজ করেছিল 3.5 বছর শুভ্রাংশু, একটা দীর্ঘ লড়াই। অবশেষে কোর্ট, কোর্ট আমাদেরকে বাইজ্জত বাড়ি যাকে বলা হয়, সেই বাইজ্জত বাড়ি করলো, কি বলবে? সত্যের পথ ধরে বিজয় লক্ষ্মী রিপাবলিকের গলাতেই। আমরা যে কথাটা বললাম, আমাদের রিপাবলিক, সেই রিপাবলিকে আমরা যে মানুষের কণ্ঠস্বর এবং যে সততার কণ্ঠস্বর, যে সত্যের যে কণ্ঠস্বর, সেটা আজকে খুললাম খুল্লা হয়ে গেল। আদালত স্পষ্ট জানিয়ে দিল যে এতদিন যা কথা বলা হয়েছে, যে মিথ্যে কথাগুলো যারা বলেছে তারা সব ভুল। আমরা বারবার এই কথা দেখিয়েছি, আমাদের যে খবরগুলো, সে খবরগুলো নিয়ে তো বারবার আদালতে মামলা হয়েছে, পুলিশের কাছে মামলা করেছে, কিন্তু তারপরও আমরা দেখিয়েছি আদালত বলেছে না, সব ভুল ছিল, সব ঝুটা হ্যায়। রিপাবলিকের যে পদ, যে মানুষের যে কণ্ঠস্বর, মানুষ যা চায়, মানুষ যা বলে, যেটা সত্য, সেই সত্যের পথ ধরে, সেই মানুষের কণ্ঠস্বর হয়ে যে খবরগুলো করে আদালত, সেই মানুষের কথাগুলো বুঝতে পেরেছে এবং আদালত বলে দিল আর যেটা বলে দিল, বাকি সব ঝুটা হ্যায়। সবাই চালাকি করেছিল, সবাই মানুষকে বোকা বানানোর চেষ্টা করছিল, একটা ভুল কথাকে বহুজনের মুখে প্রচারিত করে বলে দিতে চেয়েছিল যে রিপাবলিক ঠিক বলছে না। কিন্তু আজ মানুষের কণ্ঠস্বরকে তো কেউ দমিয়ে রাখতে পারে না, মানুষের কথা। শুভ্রাংশু, এটাও তো সত্যি কথা, সন্দেশখালী থেকে শুরু করে একাধিক ঘটনা যখন রিপাবলিক দেখাচ্ছে, বহু প্ল্যাটফর্ম থেকে চেষ্টা হয়েছে যে এগুলো যেন কোনো ছোট ছোট ঘটনা, সাজানো ঘটনা, প্রত্যেকটা খবরে আমরা যে কোনো খবর যেভাবে আমরা মানুষের সামনে তুলে ধরি, আসলে আমরা মানুষের সামনে তুলে ধরি না, আমরা মানুষের কথাকেই মানুষের কাছে নিয়ে যাই। রিপাবলিকের নিজস্ব কণ্ঠস্বর কি? রিপাবলিকের কণ্ঠস্বর হচ্ছে মানুষের কণ্ঠস্বর, মানুষ যেটা দেখছে, মানুষ যেটা বলছে, মানুষ যেটা ভাবছে, রিপাবলিক সেটাই বলছে। তোমাদের কথা শুনবো এই মুহূর্তে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বলছেন, আমরা শুনবো। And that is what makes us a real threat for these people, Abhishek. You see, when a group of journalists who have no cause but journalism and content and journalism and news, when they take over the reins of a news organization and there is absolutely no lever on us, there is absolutely no way in which you can put a stop on us. You cannot make, you know this, you cannot make a politician call me, you cannot make a businessman call me, you can't make anyone call terms to me, because we are free. We are free to do what we want to. And because we didn't have those levers, because I was no longer working for Bennett Coleman, even Bennett Coleman and Times Group did unimaginable things to me and published so many wrongs today. And in fact, there's one thing which I must say on record, that all those media organizations, and I'm saying that looking at them, all those media organizations which put out falsehoods against me should have the courage to put out the truth. The truth has to be put out. Falsehoods cannot be allowed to settle. But that's a reality. The fact is, they put out front page news every day with an attempt to tarnish our reputation. And today I want to say that I'm grateful. I am deeply, 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 deeply grateful to all people who have believed in Republic.
because it is their belief which has taken us along, and it is their belief which makes us stick. And today is a really big day for us, so I'll hand it over to you. I'll go across to Hindi channel, but Abhishek, take it forward with rhythm. But let me just say to everyone tonight, I'm very happy today, and it's remarkable. This day is happening before Republic Summit tomorrow, so I think all will be very good this year. And phones not stopping from buzzing, because people are wanting, they're wanting to know what's really the verdict, and I think we'll get the details in a bit. Republic Media Network-এর চিফ এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী জানাচ্ছিলেন, আগামীকাল রিপাবলিকের সামিট 7ই মার্চ, একই সঙ্গে রিপাবলিক বাংলারও জন্মদিন, তার ঠিক আগে রিপাবলিক নেটওয়ার্কের জন্য এত বড় জয়ের খবর। অর্থাৎ সোজা পথে থাকলে, মেরুদণ্ড বিক্রি না করলে, সংবাদ মাধ্যমের সহায় অবশ্যই দেশের আইন আদালত থাকবেন, আর থাকবেন মানুষ যারা আমাদেরকে সন্তু পান থেকে শুরু করে বিভিন্ন সময় এই রিপাবলিক বাংলাকেও যতবার সরকারি প্রেমপত্র পাঠানো হয়েছে, মানে মামলার কাগজ চিঠি, ততবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকেও সন্দেশখালীতে মানুষ বলছিলেন আমাদেরকে কীভাবে রিপাবলিককে সত্যনিষ্ঠ থাকতেই হবে, রিপাবলিককে সত্যনিষ্ঠ থাকার দায়টা কোথায়। আমি একবার সন্দেশখালীর মুডটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরি। সন্দেশখালী থেকে যারা এসেছিলেন, বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যারা এসেছিলেন, তারা রিপাবলিককে আজকে আমাকে সামনে পেয়ে আরও একবার রিপাবলিকের কর্তব্য আমাদেরকে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। মাথা নিচু করে সেই কর্তব্য, তার দায় পেতে নিয়ে, মাথা পেতে নিয়ে এটুকু কথা দিয়ে এসেছি, আমরা সত্যের পথে অবিচল থাকব। দুপুরবেলা যখন এই কথাটি তাদেরকে দিচ্ছি, তখন জানি না মুম্বাই হাইকোর্ট আজকে এই রায়টা দেবে। আজ সন্ধেবেলা এই রায়টার কথা জানতে পারবো, আপনাদের জানাতে পারবো। আমাদের কাছে মানুষের প্রত্যাশা কী, কেন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে কদর্য আক্রমণ আদালতের উদ্দেশ্যে শুরু করেছিলেন, তাকে থামিয়ে দিলাম, যার জন্য তিনি বাধ্য হয়ে উঠে গেলেন। আমি যদিও তাকে চলে যেতে বলিনি, কিন্তু আমি বলেছিলাম আমি রিপাবলিক নেটওয়ার্কের কোনো চ্যানেলে দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ সম্প্রচার করতে পারব। তার কারণ, তারা এই মুহূর্তে এই রাজ্যে আরও একটি আদালত অবমাননার ঘটনা ঘটিয়ে চলেছেন। গতকাল বিকেল 4:30 মধ্যে যাকে সিবিআইয়ের হাতে দেওয়ার কথা, শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত তারা সিবিআইয়ের হাতে তুলে দেননি, জানিয়ে আজও কলকাতা হাইকোর্ট তার নির্দেশ দিয়েছিল, সে নির্দেশও এখনও পর্যন্ত পালিত হয়নি। এমন একটি সরকার, তার দল, তাদের প্রতিনিধি, স্বাভাবিকভাবেই তারা একদিকে ঋজু সংবাদ মাধ্যম আর অন্যদিকে কর্তব্যনিষ্ঠ আদালত বিচার ব্যবস্থার প্রতি ক্ষুব্ধ হবেন বই কি, তাদের ক্ষোভকে তাই পাত্তা দিচ্ছি, বরঞ্চ অনেক গুরুত্ব দিচ্ছি মানুষের কণ্ঠস্বর। আজও যে কণ্ঠস্বর শুনলাম, এবার শোনাব। এই যে প্রধানমন্ত্রী জনসভা এবং সেখানে রিপাবলিক বাংলাকে থেকে হুড়োহুড়ি সেলফি তোলার ভিড়, এর আসল কারণ একটাই, সন্দেশখালী। যে সন্দেশখালীর আওয়াজ, আর শুধু সন্দেশখালী বা বারাসত নয়, গোটা বাংলা জুড়ে আছড়ে পড়বে বলে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই জনসভা থেকে, কি তাই তো? রিপাবলিক বাংলা আজকে ভারতবর্ষের কোনে কোনে ছড়িয়ে গেছে, সন্দেশখালীকে সন্দেশখালী হিসেবে চিহ্নিত করতে শিখিয়েছে, ওর জন্য রিপাবলিক বাংলাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। সন্দেশখালীর আওয়াজ কি ভারতে যাবে, যেটা বলছেন তাহলে পশ্চিমবঙ্গে নারীরা এই মুহূর্তে ভয়ঙ্কর ক্ষেপে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে, এটা এক কথায় বলে দেওয়া যায়। ফলে প্রধানমন্ত্রীর যে আহ্বান, সন্দেশখালীর আওয়াজ ঝড় হয়ে আছড়ে পড়বে বাংলা জুড়ে, তা হয়তো সত্যি হতে পারে যদি এই সভার মুড গোটা বাংলার মুড হয়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে অনির্বাণ সিনহা, রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমি আবার বিতর্কে ফিরছি। এটা ছিল সন্দেশখালীর মুড, এটা ছিল বসিরহাটের আজকের জনসভার, মাফ করবেন, এটা ছিল আজকের বারাসতের জনসভার মুড। নীলাদ্রিবাবুর কাছে আসবো, নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। নীলাদ্রিবাবু, আপনার কাছ থেকে আশা করি আদালতের অবমাননা সংক্রান্ত কোনো মন্তব্য পাবো না, আপনি বোধহয় এতটা ননসেন্স নন। আপনার আরেক সহকর্মী যিনি এখানে বসেছিলেন, সুদীপ্ত সরকার, তৃণমূল সমর্থক, যিনি আদালতকে অবমাননা করতে না দেওয়ার জন্য এই ডিবেটটা ছেড়ে চলে গেলেন,
অদ্ভুত আজব একটা দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন। নেত্রীবাবু, আপনার কাছ থেকে আমি উত্তর চাই। বারাসতের সভার যে মুড দেখেছি আজকে, যা দেখে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা আমার পরিবার, আমার পরিবার নতুন করে আর কোথায় প্রয়োজন আছে, এই পরিবার জাগলে, এই পরিবার যেরকম জেগেছে বলে মনে হচ্ছে, তারপরে আর মমতার পরিবারের শাসনের কোনো অস্তিত্ব থাকবে বাংলায়? দেখুন, প্রধানমন্ত্রী যেটা আগে বলেছেন, উনি তিন দিন আগেও বলেছিলেন যে এন্টায়ার কান্ট্রি ইজ মাই ফ্যামিলি, ঠিক আছে, ভেরি গুড। প্রাইম মিনিস্টার তো হি ইজ অ্যাজ মাচ অ্যাজ আমার প্রধানমন্ত্রী যেন আপনার প্রধানমন্ত্রী, কিন্তু মমতা থাকবে কি থাকবে না এটা তো ব্যালট বক্সে ডিসাইড হবে, এটা পাবলিক ডিসাইড করবে, লোক জনগণ ডিসাইড করবে, সেটা যখন হবে তখন দেখা যাবে। যদি তৃণমূলের কাজ পাবলিকের পছন্দ না হয় তাহলে এটাই তো আমাদের কনস্টিটিউশনের মজা, যে এভরি ফাইভ ইয়ার্স ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য পিপল, আপনাকে লোকের সামনে আবার ফিরে যেতে হবে, রিপোর্ট কার্ডটা আপনার কিন্তু পাঁচ বছরের পর জনগণই দেবে। তো দেখা যাক, ইলেকশন হোক, ইলেকশন যখন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো হয় আমাদের দেশে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যখন হবে তখন দেখা যাবে, তার জন্য ইলেকশন কমিশন আছে, করে দেখুক যেটা হয়। যদি পাবলিকের মনে হয় যে রাখবে না মমতাকে তাহলে রাখবে না, যদি মনে হয় রাখবে তাহলে রাখবে। একজন একজন তৃণমূল সমর্থক হিসেবে আপনার কি মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের শাসন যা কার্যত চলছে তৃণমূলের শাসনের নামে বাংলায়, সেটা রাখতে মানুষ বেশি আগ্রহী, নাকি মোদি যাকে নিজের পরিবার বলছেন অর্থাৎ মানুষের নিজের শাসন সেটা চালু করতে বেশি আগ্রহী? প্রধানমন্ত্রীর জন্য না, আমি 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 প্রধানমন্ত্রীর প্রতি আপনার যে সম্মান বোধ শ্রদ্ধা, আমি আমি নিশ্চিতভাবে সেটাকে কুর্নিশ করছি, বিশেষ করে আমাদের আজকের বাংলায় যে কুরুচিকর ভাষা এবং আক্রমণ দেখে থাকে, আমি সেটার জন্য বলছি না। আমি বলছি যে আপনার কোনো কন্টেনশন নেই, আপনার মনে হচ্ছে না যে নরেন্দ্র মোদীর পরিবারের যে দাবিটা নরেন্দ্র মোদী করছেন যে তার পরিবার মমতার পরিবারকে শাসন থেকে সরিয়ে দেবে, এই দাবিটার মধ্যে কোনো ভুল থাকতে পারে আপনার মনে হচ্ছে? না না, এখানে এখানে অনেক বড় ডিস্টিংশন করতে হবে। হ্যাঁ, ফর দ্য প্রাইম মিনিস্টার পরিবারের মানে সবাই, সব লোক দেশের ওনার পরিবার হয়, তাহলে অপোজিশনও ওনার পরিবার, অপোজিশনও ওনার পরিবার। হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলতে চাইছি। আচ্ছা, অর্থাৎ আপনি আইনি যুক্তিতে বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার মমতা নরেন্দ্র মোদীর পরিবার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসন তো নরেন্দ্র মোদীর শাসন। অ্যাবসলিউটলি, এবার মমতাকে রাখবে কি রাখবে না সেটা ইলেকটোরেট ডিসাইড করবে। আইনজীবীর মতো মারপ্যাচ দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তো তাহলে প্রধানমন্ত্রীর পরিবারই হলো, হলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসন তার প্রধানমন্ত্রীর শাসন হলো না, বিজেপির শাসন হলো না, আজকে সভাতে আপনি উপস্থিত ছিলেন, আমি শাসক বলে চাচ্ছি, আপনি বলুন না মমতা শাসনের অবসান আপনি দেখতে পাচ্ছেন কিনা? সেটা বলুন, মমতার ঋণ অফ মমতা সেটা সবসময় ইলেকটোরেট ডিসাইড করে, আপনার মনে হচ্ছে কিনা? বিজেপি বিজেপি বলছে সন্দেশখালীর আজকের আওয়াজ এটাই আসলে ঝড় হয়ে আছড়ে পড়বে, গর্জন আসলে মানুষ করছে তৃণমূল নয়, একটু আগে তৃণমূলে যিনি প্রতিনিধি ছিলেন বা সমর্থক ছিলেন, তিনি অত্যন্ত মেজাজ করে, উনি অত্যন্ত রাগ দেখিয়ে বেরিয়ে গেলেন, একেবারে উল্কা বেগে তিনি বেরিয়ে গেলেন স্টুডিও থেকে, এবং নীলাদ্রিবাবু তিনি খুব সুন্দর করে এড়ালেন। দেখুন, খানিকক্ষণ আগেই তাপসদা জয়েন করেছেন, এই বেরিয়ে যাওয়ার এড়িয়ে যাওয়ার মাঝামাঝি তৃণমূলে কোনো রাস্তা দেখছেন না? না, আর কিছু আর কোনো রাস্তা নেই, দেয়ার ইজ নো থার্ড অপশন, এক বেরিয়ে যাওয়া না হলে এড়িয়ে যাওয়া। আচ্ছা, এর তাছাড়া আরেকটা যেটা আছে সেটা আমার মনে হয় তৃণমূলের পছন্দ হবে না, তাই ওইটাও যাচ্ছে না, মাথা মুড়িয়ে নেওয়া, সেটাও আমার মনে হয় পছন্দ হবে না, এবং গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কর্মী হিসেবে আমার মনে হয় সেটা আমরা কখনোই চাইব না। সাধারণ মানুষের জনবিস্ফোরণ তারা কী করবেন তাদের ব্যাপার, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য অনির্বাণ। হ্যাঁ, আমি ছিলাম আজকে সবাই, আমিও দেখেছি মাদের উচ্ছ্বাস, মেয়েদের উচ্ছ্বাস, বোনেদের উচ্ছ্বাস। একদিকে প্রধানমন্ত্রী বলছেন এই সারা দেশ আমার পরিবার, এই দেশের মায়েরা আমার পরিবার, এই দেশের যুবরা আমার পরিবার, এই দেশের দুস্থরা আমার পরিবার, এই দেশের কৃষকরা আমার পরিবার। আর অন্যদিকে তৃণমূল কী বলছে? তৃণমূল বলছে
আমি, আমার ভাই, আমার ভাজ, আমার ভাইপো, এটা হচ্ছে তৃণমূলের পরিবার। এই পরিবার একদিকে আমরা দেখছি সুশাসন, একদিকে দেখছি কুশাসন। যতক্ষণে আপনার সঙ্গে কথা বলছি, এই জকের ধনের মতন শেখ শাহজাহানকে আড়াল করার জন্য কি মরিয়া প্রয়াস, আর অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে দেখা করছেন, আর উল্টো দিকে এই রাজ্যের প্রশাসন যে নির্যাতন করেছে, যে ধর্ষক, তাকে আগলে রাখার জন্য, তাকে পশ্চিমবঙ্গে আটকে রাখার জন্য যেনো তেনো প্রকারেনো, কি মরিয়া প্রয়াস। এর থেকেই তো বোঝা যায় যে পরিবার, কোন পরিবার মানুষের কাছে বেশি শ্রেয় মনে হবে, কোন পরিবার মানুষের কাছে বেশি নিরাপদ মনে হবে। আর পরিশেষে একটা কথা বলি ভাই, আমরা দেখেছিলাম একজন মহিলার গায়ে হাত পড়েছিল বলে পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, আর এখানে তো শয় শয় মহিলা। সেটা তো মমতা নিজেও জানেন, আমি নির্মলা বাবুর কাছে আসবো। নির্মলা বাবু, উত্তর এখানেই দিয়েছে। 93 সাল থেকে শুরু হয়েছিল, ইনসিডেন্টালি 7ই জানুয়ারি ছিল সেটা, ঠিক ফেলানি বসা। 93 সাল থেকে এক মহিলার গায়ে ক্রমাগত হাত পড়তে থাকে, আর তাকে উদ্দেশ্য, তার উদ্দেশ্যে একের পর এক কটূক্তি, অপমান। আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনাকে আমি এসব কী বলবো, মায়ের কাছে মাসির গল্প হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন চোখের সামনে যে মহিলাকে বা মহিলাদের অপমান করলে কী হতে পারে। আজকে সেই নারী শক্তির জাগরণের কথাই বলছেন নরেন্দ্র মোদী, এবং বলছেন এরা এবার বুঝে নেবেন, এরা আমার পরিবার, এরা বুঝে নেবেন। নির্মলাবাবু, দেখুন আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করছিলেন, তৃণমূল কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবে না, মানে এই সত্যটা মেনে নেবে না। কি নেবে না? তৃণমূল 2009 19টা আসন পেয়েছিল লোকসভায়, সেটা বেড়ে চলে গেছিলো 34-এ, তখন তৃণমূল বেড়েছিল। আজকে বিজেপি 17-35 হতে পারে, 17-35 হতে, এটা কিন্তু ওরা মেনে নেবে না, অথচ এটা হয়তো সত্য হতে পারে। এই বাস্তবটা না মেনে নেওয়াটাই খুব, মানে খুব, মানে কি বলবো, খুব রহস্যজনক, কিংবা কিংবা যে কোনো কারণ খুব অস্বস্তিকর। কারণ রাজনীতি করতে গেলে আপনাকে কিছু জিনিস মেনে নিতে হয়। আজকে যে বাস্তবটা জানাচ্ছে গিয়ে, সেই বাস্তবটায় একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে আপনি যদি একটু ভালো করে একটু আমায় বলতে দেবেন, তার কারণ হচ্ছে যেহেতু মহিলাদের ব্যাপার, আপনি দেখছেন যে নরেন্দ্র মোদী এখানে 4টে মিটিং করবেন ভোটের আগে, যতটুকু আমি বুঝতে পারছি। প্রথম মিটিংয়ে উনি তৃণমূল দলকে লুটেরা বলে, দুর্নীতি বলে আক্রমণ করেছে। পরেরটাতে উনি দেখিয়েছেন যে মোটামুটি ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপারে উনি কথা বলে, যা ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে কথা বলেছে, এবং সেখানে তাদের দোষ দেখিয়েছেন। এবারে বারাসাতে যেটা, উনি মহিলাদের বিষয় নিয়ে বেশি করে আলোচনা করেছেন, এবং আমার ধারণা লাস্ট যেটা করবেন সেটা বোধহয় সিএএ নিয়ে কথাবার্তা বলবেন, যেটা শিলিগুড়িতে গিয়ে বলবেন। এটা আমার সাংবাদিক হিসেবে আমার ধারণা। মহিলা ভোট পশ্চিমবঙ্গে 49%। এই যে মহিলা ভোটটা, এই মহিলা ভোটে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই মহিলা ভোটটা বেড়েছে মাত্র 3% 2019 থেকে 2021-এর মধ্যে, আর পুরুষদের ক্ষেত্রে সেটা বেড়েছে প্রায় 6%। কিন্তু মহিলা ভোটটা এখন যেটা দাঁড়ালো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি 50% ভোট বেড়ে থাকে, হয়ে গিয়ে থাকে মহিলা ভোটে, তার মানে 24%। নরেন্দ্র মোদী ঠিক ওই জায়গাটাতেই পাখির চোখ করছেন। নরেন্দ্র মোদীর কাছে কিন্তু পাখির চোখ 4টে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ 2টো। নরেন্দ্র মোদীর কাছে পাখির চোখ কি কি? একটা মহিলা, একটা তরুণ যুব সমাজ, একটা কৃষক, আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অনগ্রসর শ্রেণী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ 2টো, একটা কি মহিলা, আর একটা সংখ্যালঘু। সুতরাং এইখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স দুজনের মধ্যে আছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটটা এমনভাবে স্প্রেড করা আছে, এই সংখ্যালঘু ভোটের ব্যাপারেও নরেন্দ্র মোদী কথা বলেছেন, বলেছেন ওই ভোটটা থাকবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আমাদের এখানে 12টা যে লোকসভা আসন আছে, তার মধ্যে 7টা হচ্ছে সংখ্যা, 12টা লোকসভা আসনের মধ্যে সংখ্যালঘু আসন হচ্ছে 12টা, 42টার মধ্যে খুব নিবিড়ভাবে 12টা, তার মধ্যে মমতা অলরেডি 7টা জিতে আছে। কিন্তু নরেন্দ্র মোদী এখন একেবারে কনফার্ম সেখানেও ভাঙন ধরবে, যেমন প্রথম মহিলাদের
মহিলাদের যে 24% কি 25% ভোট এখন আছে সেখানেও ভাঙন ধরবে। আর ঠিক এই কারণেই আমার ধারণা এই কথাটা বলেছেন যে সন্দেশখালীর যা ঘটেছে সেটা ঝড় হয়ে দেখা দেবে। যদি মহিলা ভোট সরতে থাকে এবং সংখ্যালঘু ভোট মমতার কাছ থেকে সরতে থাকে, এটা একটুবারে স্পেকুলেশনের ব্যাপার, এই দুটো যদি হয় তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় না 17-35 পৌঁছানো খুব অবাস্তব কিছু চিন্তা, যেমন 19-34 মমতা পৌঁছেছিলেন। সুতরাং একদম উনি কারেক্ট জায়গাটা ধরছেন বলে আমার ধারণা। অন্তত অর্চনাদির কাছে আসবো, মুড দেখছিলাম অর্চনাদি, আপনি তো সন্দেশখালীর অবজারভার দলের তরফ থেকে। 21-এর ভোটে বাংলা মেয়েকে চায় বলে বাংলার মানুষ যেভাবে হাঁসখালি থেকে সন্দেশখালি দেখল, বাংলার মানুষ যেভাবে শাহজাহান থেকে শওকতদের দেখল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি বাংলার মানুষ রাতের অন্ধকারে ঘুমোচ্ছেন, দরজায় কড়া নাড়লো শাহজাহান শওকত কড়া নাড়লো অথবা শুভেন্দু সুকান্তরা কড়া নাড়লো, মানুষ কাকে বিশ্বাস করে দরজা খুলবেন? মানুষ যাদের বিশ্বাস করে দরজা খুলবেন তারাই 24-এর ভোটে জিতবে, তারাই মোদির কাছে যাবে এবং তারাই মোদি পরিবারের লোক। আজকে মোদির পরিবারের লোক হতে গেলে তাদের নট নেসেসারি কি আমাকে একটা পার্টিকুলার স্পেশাল ক্যাটাগরির লোক হতে হবে? মোদির কাছের মানুষ, পরিবারের মানুষ তারাই যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে, যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে, যারা মোদিজির যে প্রজেক্ট আজকে মানুষের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য তাতে বিশ্বাস করেন। আর আজকে আপনি দেখেছেন সন্দেশখালী থেকে মেয়েদের যেভাবে রাস্তার মোড়ে মোড়ে বাস আটকিয়ে যেভাবে তাদের আসতে বাধা দেওয়া হচ্ছিল, পুলিশ বাসে উঠে তাদের যেভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলছিল এবং আইডেন্টিফাই করছিল, তুমি যাও কালকে তোমায় দেখে নেবো, কালকে তোমার তোমার মোদি থাকবে না, আমরা বুঝে নেবো তোমার সঙ্গে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে দিয়ে। আমি বসিরহাট করি, আমি জানি সন্দেশখালী বসিরহাটে রাতের অন্ধকারে পুলিশ কি করে। এহেন দলদাস পুলিশকে দিয়ে যে রাজত্ব কায়েম করেছে মমতা ব্যানার্জি, সেই মানুষ তার বিরুদ্ধে জবাব দেবে। আর আজকে মোদির এত আদর, এত কদর, এত তাকে সম্মান, কেন? সব জিনিস রেসিপ্রোকেট করে। আজকে মেয়েরা কি পেয়েছে তার কাছে? তার কাছে, তার কাছে লজ্জা নিবারণের জন্য শৌচালয় পেয়েছে, আবাস পেয়েছে, মেয়েদের নামে চিকিৎসার জন্য তারা প্রত্যেকটা জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছে, মেয়েদের নামে গ্যাস উজালা যোজনা 10 কোটি পেয়েছে, সব পুরো সমাজে ইনফ্রাস্ট্রাকচার দেবে, মানুষ উন্নয়নের পথে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে দেবে, না চোর ডাকাত গুন্ডা যাদের নামে শত শত পুরো ডিপার্টমেন্ট আজকে জেলের ভেতরে, শিক্ষা দপ্তর, তাদের বিশ্বাস করে আবার ভোট দেবে। সুতরাং ভোট তাদের করাতে হবে পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে। আর সেই জন্য আজকে শাহজাহানের এত কদর, আর এই কদরের জন্য আজকে সিবিআই এর মামলাটুকু হ্যান্ড ওভার করতে পারেনি, নির্লজ্জার মতো পিজিতে নিয়ে ভর্তি করে দিয়েছে। লজ্জা অর্চনাদি, 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 ঠিক 50 মিটার দূরে মানে শাহজাহানের অফিস, শাহজাহানের অফিস শুনতে খারাপ লাগতে পারে, সন্দেশখালীতে নয়, আমি আমি বলছি যে বারাসাত জেলা পরিষদের অফিসটা, নির্মলাবাবু তার ঠিক 50 মিটার দূরে আজকে নরেন্দ্র মোদী সভা করলেন, সভা করে গেলেন, তারপরেও কতটা নির্লজ্জতা থাকতে পারে একটা রাজ্যের পুলিশের 4:15 মধ্যে দেওয়ার কথা, এ রাজ্যের পুলিশের সিবিআই এর হাতে তুলে দেওয়ার কথা শাহজাহানকে, এখনও পর্যন্ত ধরে রেখেছে কেন? কারণ স্পষ্ট নয়। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমার সঙ্গে সরাসরি ভবানী ভবন থেকে, অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, রাতের অন্ধকারে সন্তু পানকে নিয়ে পুলিশের অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা তাও দেখেছি, আবার একেবারে আদালতের নির্দেশের পরে ঠুঁটো হয়ে ওই ভবানী ভবনে বসে থাকাও দেখছি, শাহজাহান ইত্যা প্যারা কিউ হ্যায়, কি বলছে রাজ্যের পুলিশ? উচ্চকর্তাদের কি আদালতের ভয়ও নেই? একবার দেখো, রাজ্যের পুলিশ একবারই অনির্বাণ দেখো যে গতকাল থেকে কিন্তু রাজ্য পুলিশ কার্যত শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট। এবং আমি এখনকার একবার চেহারাটা দেখাতে বলবো ভবানী ভবনের, একবারে দেখতে পাচ্ছ যে ভবানী ভবনের যে সামনের অংশটা সেটাকে কিন্তু কার্যত র‍্যাপ এবং পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে, ভিতরে দাঁড়িয়ে রয়েছে সিবিআই এর পরপর 5 খানা গাড়ি এবং এতে করেই শেখ শাহজাহানকে নিয়ে আসা হবে, নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ আগেই শেখ শাহজাহানকে নিয়ে রুট
রুটিন চেকআপের জন্য কার্যত বলা যেতে পারে যে যেভাবে এখান থেকে নিয়ে বেরিয়ে যাওয়া হলো এবং যেভাবে ঢোকানো হলো তাতে কিন্তু বলাই যায় যে শেখ শাহজাহান তাকে নিয়ে কিন্তু এই রাজ্য পুলিশ একটা অন্যরকমভাবে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। কার্যত বলা যেতে পারে যে প্রচণ্ড গোপনীয়তা এবং সেই গোপনীয়তাকে মেনটেন করে কখনো SSKM কখনো আবার একটা অন্য হাসপাতালের নাম এগুলো ভাসিয়ে দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করা, সেই সমস্ত কিছু কিন্তু চলছে। এবং তার সঙ্গে চলছে পুলিশের যে কর্মীদেরকে এখানে দেখা যাচ্ছে, এখানে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা কাজ করছে তাদেরকে যাতে যতটা পিছনে সরিয়ে দেওয়া যায়, যত রকমভাবে অবস্ট্রাক্ট করা যায় তারা কিন্তু সেটা করে যাচ্ছেন। এবং CBI এর তরফ থেকে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু কিছুক্ষণ আগেই তারা কিন্তু গেল উপরে এবং তারা কিন্তু এবার হ্যান্ডওভারের যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করার কথা রয়েছে। কিন্তু এখানেও একটা বিষয় রয়েছে যে CID কতটা সদর্থক ভূমিকা নেবে এই হ্যান্ডওভার করতে সেটা, তার কারণ রাজ্য পুলিশ কিন্তু প্রথম থেকেই শেখ শাহজাহান তাকে কিন্তু একটা গার্ডের মধ্যে রাখতে চেয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে তার CBI হেফাজতে আটকাতে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট। তোমাকে ধন্যবাদ অর্ণব। যদি যদি শেখ শাহজাহানের চাঁদমুখ দেখতে পাও, দেখতে দেয় রাজ্যের পুলিশ, তাহলে আমাদের জানিও, আমাদের দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করব। রাজ্য পুলিশের জামাই আদর থেকে CBI এর সত্যি সত্যি ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদের সামনে শাহজাহান আদৌ আজকে যাচ্ছে কিনা। আমি ফিরে আসি আজকের বিতর্কে। আমি অর্ণববাবু আপনার কাছে ফিরছি, এই ছবিটা আরো একবার দেখি। আমি আসি, বললেন অর্চনা দি, তার সঙ্গে একটা অ্যাড করি যে এই যে নরমে গরমে তো এখন আবার নতুন একটা শব্দ বেরিয়েছে, শব্দ বন্ধ, নিম পাতা এবং মধু। আমি আমি অরিন্দ্রবাবুর কাছে আসবো। অরিন্দ্রবাবু, একটা রাজ্যের সরকার তার সমস্ত শক্তি দিয়ে সন্দেশখালীর সবথেকে বড় ধর্ষক, সবথেকে বড় মাফিয়া, তাকে নিজের কাছে জামাই আদরে রেখে CBI ED থেকে এমনকি শুনছি NIA পর্যন্ত, NIA তদন্তে আওতাতে নাকি চলে আসবে শাহজাহানের এমন সব অপরাধ, তাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আরেকজন দেশের প্রধানমন্ত্রী, তিনি এরাজ্যের মা বোনেদের এসে বলছেন অনেক ছোট বয়সে বাড়ি ছেড়েছিলাম একটা ঝোলা নিয়ে, খেতে না দিলে, আপনারা খেতে না দিলে এতদিন বাঁচতাম কি, যারা খাইয়েছেন তারাই পরিবার, আপনাদের ঋণ শোধ করতে এসেছে। এখন আমার প্রশ্ন, মমতার পরিবারে এই শাহজাহানের মতো দুর্বৃত্তদের বাঁচানোর শাসন, নাকি মোদী যাদেরকে পরিবার বলে সম্বোধন করলেন তাদের জেগে ওঠার শাসন, কোনটা দেখবো? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন যে যারা ওনাকে খাইয়েছেন অসময়ে উনি আজকে তাদের ফেরত দিতে এসেছেন। আর সেকেন্ড প্রশ্ন আপনার যে কাদের শাসন আমাদের পছন্দের, বা এটা তো আর এটা প্রশ্নের জায়গা নেই, এটা অলরেডি উত্তর। আজকে এই শেখ শাহজাহান এর নেতৃত্বে যা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেটা যে শুধু মায়েদের বোনেদের ওপর শুধু ধর্ষণ নয়, জমি লুট হয়েছে, আরও অনেক অনেক রকম দু নম্বরী কাজকর্ম এই শেখ শাহজাহান ও সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে। এবং এই রাজ্য সরকার কেন শেখ শাহজাহানকে বারবার আটকাতে বা তাকে তার CBI এর কাছে যাওয়া আটকাচ্ছে, সো খালি সে ধর্ষণ করেছে বা কিছু লুট করেছে এটা নয়, এ আরও এমন কিছু ইনফরমেশন জানে ও এমন আরও সন্দেশ খালি হয়তো শেখ শাহজাহানের মতো অন্য শাহজাহানরা ঘটিয়েছে, শেখ শাহজাহান CBI এর কাছে গেলে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। আর হ্যাঁ, সত্যি কথাই তো, আর পরিবারবাদ পরিবারবাদ নিয়ে যে চিৎকার চেঁচামেচি করতেন না, পরিবার বলতে কী বোঝায়? পরিবার মানে যিনি একজন সিনিয়র মোস্ট থাকবেন এবং তার আন্ডারে বড় মেজ ছোট সবাই থাকবো, কিন্তু সেই পরিবারবাদ বলতে গুটি কয়েক নিজের পরিবার, আমি আমার ভাইপো আমার আত্মীয় স্বজন ভাই আর বৌদি এরাই আমার পরিবার, এই পরিবার করতে গিয়ে এবং এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখতে রাখার জন্যে শেখ শাহজাহানের মতো গুন্ডা মাফিয়াদের নিজের পরিবারে ঢুকিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। লজ্জা লাগে, বাঙালি ও বাংলার মাথা হেট হয়ে যায় যখন কাল 24 ঘন্টার মধ্যেও শাহজাহানের মতো একটা কুখ্যাত দুষ্কৃতকারীকে পুলিশ ছাড়তে পারে না CBI এর কাছে যাওয়ার জন্যে, বাংলার লজ্জা। বেশ, আমি একবার আমার দর্শকদের মতামতটা দেখাবো নিমানবাবু, তারপর আমি আপনার কাছে আসছি। আপনি হাত তুলেছেন, আমি 10 সেকেন্ড সময় আশা করে দিতে পারবো। আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম ঠিক আজকে নরেন্দ্র মোদীর এই জনসভার পর যে প্রশ্ন নিয়ে এতক্ষণ বিতর্ক করলাম, অনেকটা সেরকমভাবেই একটা প্রশ্ন রেখেছিলাম। আমি দর্শকরা কে কী রায় দিলেন শুনে নেব। ফেসবুক জিজ্ঞাসা করেছিলাম ঠিক নরেন্দ্র মোদী যেভাবে বলে গিয়েছেন সন্দেশখালীর ঝড় রাজ্য জুড়ে ওঠার কথা, সন্দেশখালীর অভিশাপেই কি শেষ হবে তৃণমূল TMC-র দুঃশাসন? আমরা এক দুঃশাসনের কথা জানি, যার এবং যার দাদার দুঃশাসন শেষ হয়েছিল শুধুমাত্র দ্রৌপদীর অভিশাপ। আমার প্রশ্ন ছিল সন্দেশখালীর অভিশাপে কি শেষ হবে তৃণমূলের দুঃশাসন? 92% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, সন্দেশখালীর অভিশাপই শেষ।
টিএমসির দুঃশাসন, 8% বলেছেন অন্য কথা, চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে 88% মানুষ মনে করছেন হ্যাঁ সন্দেশকারীর অভিশাপেই শেষ টিএমসির দুঃশাসন, না বলছেন 12% মানুষ। সর্বশেষ চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, এখানে এখনো পর্যন্ত 29,000 মানুষ ভোট করেছেন গত 3 ঘন্টায়, 94% মানুষ মনে করছেন হ্যাঁ সন্দেশকারীর অভিশাপেই শেষ টিএমসির দুঃশাসন, 6% মানুষ মনে করছেন অন্য কথা। নির্মলাবাবু হাত তুলছিলেন, আমি এই পোল রেজাল্ট দেখানোর পর একবার 10 সেকেন্ডের জন্য নির্মলাবাবুর কাছে আসছি। নির্মলাবাবু প্লিজ। না, আমার যেটা খুব মানে অবাক লাগছে সেটা হচ্ছে শাহজাহান শেখকে নিয়ে যে নাটকটা চলছে এটা মানে তৃণমূলকে কতটা অস্বস্তিকর জায়গায় ফেলছে আমি জানি না, পশ্চিমবঙ্গের মানুষরা বেশ অস্বস্তিকর জায়গায় যাচ্ছে। তাহলে কি একটা প্রশ্ন সাংবাদিক হিসেবে আমরা তুলতেই পারি এবং সব মানুষই তুলবে, যে শাহজাহানের কাছে তৃণমূল সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো কিছুতে প্রতিশ্রুতিবদ্ধ আছে কি না? এমন কিছু প্রতিশ্রুতি ওরা দিয়েছেন যে করে হোক আমরা আমাদের কাস্টডিতেই তোমাকে রাখবো কিংবা আপনাকে রাখবো, অন্য কোথাও হ্যান্ডওভার করবো না, এবং শেষ বিন্দু পর্যন্ত সেইটা করার জন্য যা যা করার দরকার বেশ সবই করব, তাতে যদি বেআইনিও মনে হয় সেটাও করতে রাজি। এই প্রতিশ্রুতিটা সময় একেবারে শেষ। আমি শেষ করবো আজকে একটি মাত্র কথা বলে, দেশের প্রধানমন্ত্রী এসে রাজ্যের মা বোনেদের নিজের পরিবার বলে গিয়েছেন, এরপর কি 500 হোক বা 1,000 শুধুমাত্র কিছু ভাণ্ডারের লোভে, 500-1,000-এর ভাণ্ডারের লোভে সত্যি সত্যি রাজ্যের মা এবং বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার একমাত্র নিজের মেয়ে ভাববেন, নাকি সন্দেশখালীর মহিলাদের কথা নিজেদের কথা ভেবে বাংলার আসল মেয়েরা, বাংলার প্রকৃত নিজের মেয়েরা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবেই বাংলার শাসনকে গড়ে তুলবে? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো আবারও অনির্বাণের অগ্নিবাণে, তবে বিতর্ক এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।